আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নাজমুজ্জামান শান্ত সাতকে থেকে জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমার স্ট্যান্ড আপ কমেডির দ্বিতীয় এপিসোড, আর এই এপিসোডটা সাজিয়েছি আমি বিয়ে নিয়ে। তো বিয়ের প্রসঙ্গে আসতে একটু লজ্জা পাইলাম, চলুন শুরু করা যাক। তো ব্যাচেলারদের কাছে বিয়ে একটি রোমাঞ্চকর বিষয়, এটাকে অনেকে দিল্লি কা লাড্ডুর সাথে তুলনা করেন, অর্থাৎ খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন। তবে যারা খেয়ে পস্তাচ্ছেন অর্থাৎ বিবাহিতরা একটি কথা দেখবেন প্রায় বলে, যারা বিয়ে করেছে আর দশটা করুক, যারা করেনি তারা এই ফাঁদে পা দিও না। তো ছোটবেলায় পড়ালেখা না করলে পিতামাতা দাদা দাদি একটি কথা বলতো, তুই যদি না পড়িস তোকে বিয়ে দিয়ে দেবো, সেই ভয়ে আমরা পড়তাম। এরপর যখন একটু বড় হলাম, যখন কলেজে উঠলাম, তখন যদি না পড়তাম পিতামাতা দাদা দাদি কী বলতো, তুই যদি না পড়িস তোর কখনো বিয়ে হবে না, তখন আমরা সেই ভয়ে পড়তাম। কি আজব নিয়ম! আমাদের রকেশ ভাইয়ের বিয়ে হচ্ছে না, তো সে চিন্তা করলো সাধু বাবার কাছে যাবে এবং সাধু বাবার কাছে যেয়ে তেল পড়া পানি পড়া এগুলো নিয়ে আসবে যাতে তার বিয়ে হয়। তো যেই ভাবা সেই কাজ, রকেশ ভাই গেল সাধু বাবার কাছে এবং সাধু বাবাকে সকল ঘটনা খুলে বলল। সাধু বাবা ঘটনাগুলো শুনে থাটিয়ে এক চড়, হতচ্ছাড়া, এইগুলো দিয়ে যদি তোর বিয়ে দিতে পারতাম তাহলে আমি কেন গাছের গোড়ায় বসে আছি, আমার তো সুন্দর একটা সংসার হতো। তো আমাদের দেশে বিয়ের উপযুক্ত বয়স ছেলে 21 মেয়ে 18। তো আপনি কখন বুঝবেন আপনি বাল্যবিবাহ করে ফেলেছেন? যখন আপনার আন্ডারপ্যান পরা দেখে আপনার বউ হাসবে। আমেরিকা অনেক উন্নত একটি দেশ এবং বাংলাদেশ ছাড়া অনেক উন্নত একটি দেশ, তো আপনি কখন আমাদের বাংলাদেশকে আমেরিকার উপরে তুলতে পারবেন? যখন আমেরিকান মেয়ের সাথে বাংলাদেশের ছেলের বিয়ে দিবেন। তো অনেক তো হলো ননভেজ, এবার চলুন একটু ভেজ বলা যাক। এক গাজরের সাথে বিয়ে হলো এক বাঁধাকপি। তো বিয়ের পরের দিন মুলার সাথে দেখা গাজরের। মুলা বললো, কিরে দোস্ত, বিয়ে তো করলি, বাসর রাত কেমন কাটালি? আর বলিস না, সারা রাত কাপড় খুলতে খুলতে পার হয়ে গেল। তো একটা জিনিস খেয়াল করে দেখবেন, আগেরকার দিনে ছেলেরা যখন বিয়ে করতে চাইতো তখন তারা রাজকুমারীর মতো মেয়ে খুঁজতো, যেন তার বউটা অনেক সুন্দর হয়, অনেকটা রাজকুমারীর মতো হয়। আর এখনকার সময় ছেলেরা বিয়ে করতে গেলে রাজকুমারী খোঁজে না, কুমারী পাইলেই খুশি। যাই হোক, আমার এই জোকসগুলো কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে পরবর্তী কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।